হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। ঝটপট করে সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এই যে বাইরে যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি বলতে একটু সেলুনে যাচ্ছি। সেলুনে যাচ্ছি বিকজ আমি, অ্যাজ ইউ নো, আমার চুল কার্লি। আমি মোটামুটি যেদিনই আমার পার্টি থাকে সেদিনই আমার চুল স্ট্রেট করতে হয়, বা কোথাও বাইরে গেলে একটু চুলটা স্ট্রেট করতে হয়। তো দেশে আসছি, মোটামুটি রেগুলারই বাইরে যেতে হচ্ছে, তো চুলের উপর অনেক বেশি প্রেশার পড়বে, আর প্রতিদিন এই সময়টা বের করা ডিফিকাল্ট। তো ভাবলাম চুলটা স্ট্রেট করে ফেলি। আমি আগেও একবার করছি, সেটা প্রায় এক বছর লাস্ট করছে, তো এবার ডিসাইড করে ফেললাম, করে ফেলি। তো কোন সেলুনে যাচ্ছি, কেমন করে, তোমরা দেখতে থাকো। ঢাকা সিটির সেই পরিচিত জায়গাগুলি দেখতে দেখতে আমি চলে আসছি, ভালোই লাগছিল। আর আমার সাথে আছে আমার ভাগ্নি, আমার আপার মেয়ে, ওই আমার জন্য বুক করে রাখছিল আজকের জন্য। তো আমরা চলে আসছি, এটা হচ্ছে গুলশান দুইয়ে গালা মেকওভার স্টুডিও অ্যান্ড স্যালুন বাই নবীন আহমেদ। আমি যেহেতু এখানে থাকি না, সো স্যালুনগুলি সম্পর্কে আমার ভালো আইডিয়া নাই। তো আমি নতুন অনেক হচ্ছে, সো কারা ভালো কাজ করে দুই একটা রিপোর্ট নিয়ে তো আমি চলে আসলাম এখানে। এদের সম্পর্কে আমি বেশ ভালো একটা ফিডব্যাক পাইছি, সো চলে আসছি আজকে। তো এদের সাথে পেমেন্ট ডান করে চলে আসলাম আমি চেঞ্জিং রুমে। তো এই হচ্ছে আমার বিফোর লুক। প্রথমেই চেঞ্জ করে ওরা আমার মানে রিবন্ডিংয়ের আগের একটা পিকচার নিল হেয়ারের। এরপর চলে আসলাম চুলটা ওয়াশ করতে। ফার্স্টেই আমার চুলটা ওরা ওয়াশ করে নিচ্ছে। সো যারা হেয়ার রিবন্ডিং করতে চাও, চুল ওয়াশ করে আসার কোনো দরকার নেই। চুল ওয়াশ করে চলে আসলাম ওদের যে সাইডটাতে ওরা হেয়ার নিয়ে কাজ করে ওই সাইডটাতে। তো ওরা নিয়ে আসলো, বেসিক্যালি ওদের দুইটা সাইড আছে, একটা হচ্ছে মেকআপ সাইড আর একটা হচ্ছে হেয়ার সাইড। পার্লারে আসা মানে নিজেকে একটু প্যাম্পার করা, সত্যি কি যে ভালো লাগে, রিল্যাক্স লাগে। তো যাই হোক, ওরা শুরু করে দিল। প্রথমেই চুলটা আসরে ভিজা অবস্থায় ওরা রিবন্ডিং মেডিসিনটা অ্যাপ্লাই করছে, তিনজন মিলে খুব যত্ন নিয়ে সুন্দর করে করছে। আমিও খুব কমফোর্ট ফিল করছিলাম, যদিও এটা লং প্রসেস, একটু ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। তো আমার মাত্র শুরু হয়েছে। সো বেসিক্যালি যারাই আসবা মোটামুটি 5 থেকে 6 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। আমি স্টার্ট করলাম 2টার দিকে, সো লেটস সি হাউ লং ইটস গোনা টেক। ইয়েস, মেডিসিনটা অ্যাপ্লাই করা ডান। তো এখন কত সময় ওয়েট করতে হবে এরপর? 20 মিনিট আমাকে ওয়েট করতে হবে। সো বাই দিস টাইম আমি একটা চা খাবো, গ্রিন টি। এদিকে আমার ভাগ্নি, আই মিন কেয়া, ওরও হেয়ার কাট চলছিল। তো আমি দেখছিলাম খুবই নাইস কাটছে, আর আমারও 20 মিনিটস হয়ে গেছে। আমি এর চলে আসলাম চুলটা আবার ওয়াশ করতে প্রায় 30 মিনিটস পর। আসলে চুল কতক্ষণে ড্রাই হয় তার উপর ডিপেন্ড করে। ইয়েস, আমার সেকেন্ড ওয়াশ ডান। আবার এসে বসে গেলাম। এবার দিল ওরা হেয়ার ট্রিটমেন্ট মেডিসিনগুলি, তো দিয়ে আবারও প্রায় 30 মিনিটস ওয়েট করতে হচ্ছে। এরপর যাব আবার ওয়াশে। এটা আমার থার্ড ওয়াশ চলছে। তো ওয়াশ করে এসে আবার বসলাম। এসে দেখি কেয়ার হেয়ার কাট ডান হয়ে গেছে, খুবই সুন্দর কাটছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে ওরা চুলটা ভালো করে ড্রাই করে আয়রনিং শুরু করবে, এটাই হচ্ছে সবচেয়ে লম্বা প্রসেস। প্রথম এবং সেকেন্ড স্টেপে ওরা হেয়ার রিবন্ডিং মেডিসিনটা ইউজ করছে। এরপর ওয়াশ করে এসে এখন হেয়ার স্ট্রেট করবে, আই মিন আয়রনিং করবে। তারপর আরেকটা স্টেপ আছে যেখানে ওরা ট্রিটমেন্ট করবে, সেটা আসতেছে পরে আমি বলবো। এখন আপু আমাকে অ্যালার্ট করে দিচ্ছে একদম সোজা থাকতে হবে, বিকজ এখন আয়রন করবে। লং টাইম ধরে বসে থাকবো, তাই আপা গাছ থেকে পেয়ারা পেরে দিয়ে দিছিল ওর কাছে।
হচ্ছে আয়রনিং। এদিকে একটা ফ্রাইড রাইস অর্ডার করে দিছিল, চলে আসছে এখন আমরা খাবো। কেমন এরপর চলে আসছে আমার ফেভারিট টি। টি ছাড়া আমার চলেই না, স্পেশালি ঝাল কিছু খাওয়ার পর। আই এম রিয়েলি এনজয়িং মাই টি ব্রেক। ফাইনালি এখন কি করছি আমরা, এটা এটা যে লাস্ট আইটেম করবো, তারপরে এই মেডিসিন। ঘুমে আমি আর তাকে থাকতে পারতেছি না। লাস্ট ট্রিটমেন্টে একটু মেডিসিনটা লাগানো হয়ে গেছে, এটা দু তিন মিনিট লাগবে। তারপর ওয়াশ, তারপর আরেকবার আয়োডিন লাগলাম। ইট ইজ ফাইনাল ওয়াশ, ফাইনালি। ওকে, আর কি করতে হবে। ফাইনালি চুলটা ড্রাই করে একটু ট্রিম করে দিল, বিকজ আমার কাছে মনে হচ্ছিল চুলটা লেভেল না, নাইসভাবে কাট না, একটু ট্রিম দরকার ছিল। তো ওরা করে দিল, খুব যত্ন সহকারে আমার কাজটা করছে। ইয়েস, আমার ডান। তো আমাকে বলছে তিন দিন একদম পানি লাগানো যাবে না, তিন দিন পরে এসে একটা ওয়াশ করতে হবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। ওকে, আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো, অনেক আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।